করে চিকিৎসক ধর্ষণের খুনের বিচারের দাবি আরো জোরালো হল মৃত্যুর এক মাস পূর্ণ হবার দিনে সোমবার সুপ্রিম কোর্টের শুনানির আগে শোধপুর থেকে শ্যামবাজার পনেরো কিলোমিটার দীর্ঘ পথ হাতে হাত রেখে মানব বন্ধনে সামিল হলেন সমাজের সর্বস্তরের মানুষ নির্যাতিতার মৃত্যুর বিচারের দাবিতে যা কার্যত দৃষ্টান্ত স্থাপন করেছে বিটি রোডের এক পাশে যখন মানুষ বিচারের দাবিতে হাতে হাত রেখেছে তখন বিটি রোডের মাঝখান দিয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটেনি বিটি রোডে যখন মানববন্ধনে মানুষ হাতে হাত মিলিয়েছেন কলকাতার উত্তর থেকে দক্ষিণ প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে আবারও সেই আজ রবিবারও দেখা গিয়েছে জেলায় জেলায় মোমবাতি মশাল মোবাইলের ফ্ল্যাশ লাইটে বোঝা গিয়েছে আন্দোলনের ঝাঁজ আগে যেমন ছিল তেমনই রয়েছে বরং আরো বেড়েছে রাত যত বেড়েছে ততই বেড়েছে মানুষের সংখ্যা গানে কবিতায় পথ নাটিকায় প্রতিবাদের সুর আরো জোরালো হয়েছে মানুষ এই ঘটনার শেষ দেখেই ছাড়বে সে কথাই তাদের স্লোগানে বার বার উঠে এসেছে প্রত্যেকের মুখে একটাই স্বর ধ্বনিত হয়েছে উই ডিমান্ড জাস্টিস বিচার যত পিছবে আন্দোলন তত এগোবে